আপনি এখানে কাপড় টানছেন কেন? সরি। এখানে কাপড় টানাবেন না। ওখানে একটা দড়ি টানিয়ে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। আপনি আসলে গ্রাম থেকে? জি। ওই আপনাদের গ্রামের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। ভালো। ফাদ ভাই আপনি কি ভাবছেন আমি আপনাকে ভুলে গেছি? ভুলি নাই। কেন তুমি দাঁড়াইছো? কেন যাও, রিক্সা ঠিক করো। লাগবো না কেন? যা। এই রিকশা যাবে। আপনার অফিস কোন দিকে? এই সামনে চার রাস্তার মোড়ে। আমার কলেজও তো ওইদিকে। চলেন আমার সাথে। না না থাকা, আপনি যান না, আমি অন্য একটা রিকশা নিয়ে নিচ্ছি। আরে চলেন, ওঠেন উঠুন যান। ফাহাদ ভাই আপনি আমাকে আপনি আপনি বলবেন না, আমি আপনার থেকে বয়সে ছোট হব। আপনার বাসায় কে কে থাকে? ওই বাড়িতে আমার আব্বা মা আছে আর আমার ওই ছোট ভাই বোনগুলো। আচ্ছা, আপনি বড়? জি। ভালো। আমার না খুব শখ গ্রামে যাওয়া, কিন্তু সময় হয় না। সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম, ওই যে পানির মধ্যে যে পড়ে গেলাম আপনি আমাকে বাঁচালে, এরপর আর যাওয়া হয়নি। এই সামনে রীতি আসেন সবাই নিয়ে, ভালো লাগবে। সেটা তো যেতেই চাই, কিন্তু কোনো না কোনো কাজ পড়েই যায়। না, ইচ্ছা থাকলে উপায় হয় ঠিকই। ইচ্ছা থাকলে উপায় হয় না। এই ধরেন এখন আমার ইচ্ছা করছে আপনাকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিই, এটা কি সম্ভব? ভাই রাখেন রাখেন। আরে আরে রাগ করলেন নাকি? না না, আমার অফিস চলে আসছে। ফাহাদ ভাই আপনি কিন্তু ছোট থেকে আমার চোখে হিরো। এই যা।